আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজ নিয়ে এসেছি সেবলিনা কুকিজ রেসিপি। খুব সহজে এই সুজির বিস্কিটটা তৈরি করে নেওয়া যায়। বিকেলের নাস্তায় বাচ্চাদের টিফিনে অনায়াসে পরিবেশন করতে পারেন। এটা আমি চুড়ায় তেলে ভেজেছি, কোনো রকম ওভেনের ঝামেলা নেই এবং খেতেও কিন্তু অনেক মজার। আশা করি আমার আজকের রেসিপি ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। নতুন কোনো ভিডিও আপলোড হলে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। আমার ছেলে আপনাদের ভেঙে দেখালো এবং খেয়েও দেখাচ্ছে, দেখুন তো। চলুন ঝটপট রেসিপিটি দেখে নিই। এখানে আমি 1 কাপ পরিমাণ সুজি নিয়েছি, কোনো ভাজা সুজি না, কাঁচা সুজি। আর 1/4 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ গুঁড়া দুধ, আর 1 টেবিল চামচ আমি এখানে সাদা তিল ব্যবহার করছি। এখানে 2 টেবিল চামচ ব্যবহার করলে ভালো হবে। দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি, আমি এটাকে গুঁড়ো করে নিয়েছি ব্লেন্ডারে, এবং 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে এখন ভালো করে মেখে নিচ্ছি। খুব ভালো করে মেখে নিতে হবে, দেখুন কেমন টেক্সচার এসেছে মেখে নেওয়ার পরে। এরকম মুঠো করলে ভেঙে যায়। অল্প 5-6 টেবিল চামচ পানি দিতে হবে, পানি কিন্তু খুবই কম দিতে হবে। পানিটা দিয়ে আমি মেখে নিচ্ছি, দেখুন খুব ভালো করে মেখে নিতে হবে। সম্পূর্ণ মাখা হয়ে গেছে, এখন আমি 2 ভাগ করে নিচ্ছি, রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। এখন আমি রুটির মতো বেলে নিব, বেলনি দিয়ে আমি বেলে নিচ্ছি। চাইলে একটু শুকনো ময়দার গুঁড়ি আপনারা দিয়ে বেলে নিতে পারেন। বেলা হয়ে গিয়েছে, এখন আমি কুকি কাটার দিয়ে গোল গোল করে শেপ করে নিচ্ছি। আর যে বাদ বাকি ডোগুলো উঠিয়ে নিচ্ছি, এগুলো আবার পরে রুটি বেলে তৈরি করে নেব বিস্কিট। এখন একটা কাঁটা চামচের সাহায্যে ফুটো করে নিচ্ছি, সুন্দর ডিজাইন হবে এবং ফুলেও যাবে না এই বিস্কিটটা। এখন তেল গরম করে আমি ভেজে নেব এই সুজির বিস্কিটগুলো। দেখুন তেল গরম হয়ে গিয়েছে, এখন বিস্কিটগুলো একে একে দিয়ে দিচ্ছি। খুব সহজ এবং খুব তাড়াতাড়ি ঝটপট হয়ে যায়। আপনারা মেহমান আসলে কিন্তু সঙ্গে সঙ্গে বানিয়ে পরিবেশন করতে পারেন। একটা পাশ হয়ে গেলে উল্টিয়ে দিতে হবে এবং আরেকটা পাশ ভালো করে ভেজে নিতে হবে। দেখুন আমি উল্টে পাল্টে খুব সুন্দরভাবে লালচে কালার করে ভেজে নিচ্ছি। মিডিয়াম হিটে ভাজতে হবে। ভাজা হয়ে গিয়েছে সবগুলো, আমি তেল ছেঁকে উঠিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। কেমন হলো আমার আজকের রেসিপি অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।